নায়ক সান্তকান এত বড় বাটপার হবে কেউ কল্পনাও করেনি। নায়ক সান্তকানের ব্যাংক হিসাব তলব করেছে দুদক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দুর্নীতি মামলা আসামি চাঁদপুরে 10 নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম কানের ছেলে শান্ত কানের ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন। এজন্য দুদকের প্রধান কার্যালয় সহকারী মোহাম্মদ আতাউর রহমান সরকার স্বাক্ষরিত চিঠি গত 14 আগস্ট 58টি দেশি বিদেশি ব্যাংকের এমডিউ সিইওর কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, শান্ত খানের বিরুদ্ধে অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ব্যাংকগুলোতে তার নিজের ও যৌথ নামীয় সঞ্চয়ী চলতি হিসাব এফডিআর ডিপিএস ইত্যাদি হিসাব বিবরণী হিসাব কোলার ফরম কেওয়াইসি পাঠানো হয়েছে। এছাড়া ঋণ হিসাব সংক্রান্ত বিস্তারিত তথ্য জানামত ও ঋণ পরিশোধের তথ্য সঞ্চয়পত্র ক্রেডিট কার্ড সংক্রান্ত বিস্তারিত চাওয়া হয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য দুদক আইন 2004-এর ধারা 19 ও দুদক বিধিমালা 2007-এর বিধি অনুযায়ী ব্যাংক থেকে ওইসব তথ্য চাওয়া হয়েছে। আগামী 31 আগস্টের মধ্যে সব তথ্য ও রেকর্ডপত্রের তথ্যায়িত ফটোকপি অভিযুক্তির সন্তান কর্মকর্তা আতাউর রহমান সরকারের কাছে পাঠানো হয়েছে। ব্যাংকগুলোর এমডিও সিইও বরাবর অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, শান্ত কানের বাবা সেলিম খানের বিরুদ্ধে দুদক মামলা করেছে 1 আগস্টে। ওই মামলায় তার বিরুদ্ধে অবৈধ উপায়ে 38 কোটি 53 লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। শীঘ্রই সেলিম খানের স্থাবর অস্থাবর সম্পদ কুত ও ফ্রিজ করতে দুদক আদালতে আবেদন জমা দেবে বলে জানা গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।